সবাইকে আজকে আবার স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি তানভীর। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল নির্ণয় বা এরিয়া নির্ণয়। তো কোনো ক্ষেত্র, সেটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, কোনো কিছু হতে পারে, ওই অনুযায়ী ত্রিভুজ হতে পারে, স্থানাঙ্ক দেওয়া থাকবে, শীর্ষবিন্দু দেওয়া থাকবে। তো ওই বিন্দুগুলো নিয়ে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব। সাপোজ আজকে আসলে সব ক্ষেত্রফল নিয়ে আলোচনা করবো তোমাদেরকে। সাপোজ আমার কাছে একটা ত্রিভুজ দেওয়া থাকলো, যেমন হচ্ছে ত্রিভুজের বিন্দুগুলো আমি লিখলাম 3, 4, 5, 6। এই ক্ষেত্রটা এখানে যে ক্ষেত্রটা হয়েছে, যদিও এই স্থানাঙ্কগুলো যদি আয়তক্ষেত্র বসে ত্রিভুজ হবে নাকি জানি না, তা আমি ধরে নিলাম, ঠিক আছে। তো এইরকম একটা আমার হচ্ছে আচ্ছা তোমাদেরকে গ্রাফে এঁকে দেখাই আমি। সাপোজ এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, ঠিক আছে। তো আমি প্রথমে একটা বিন্দু নিলাম, কত, 5, 6, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 4, 5, 6, এইখানে আমার একটা বিন্দু, সাপোজ এটা হচ্ছে এ। দেন আমি আরেকটা বিন্দু নিলাম, 2, 2 একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে আমার বি। তো এই দুইটা বিন্দু হলে, এখন যদি আমি এখানে একটা বিন্দু নিই তাহলে আমার একটা ত্রিভুজ হবে সুন্দরভাবে। তো আমি 6, 2 নিলাম একটা বিন্দু, 6, 2, এটা হচ্ছে আমার সি। তাহলে আমার 6, 2 একটা, 2, 2 একটা, দেন হচ্ছে আমার 5, 6 একটা। আগেরগুলো বাদ, আগেরগুলো আমি কেটে দিচ্ছি জাস্ট, ওকে। দেন এভাবে আমি তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করছি, ওকে। তো এই ত্রিভুজগুলার আসলে ভিতরে কতটুকু, এই অংশটা কতটুকু ক্ষেত্র মানে ছেদ করছে তিনটা বিন্দু মিলে, ভিতরে আমি ক্ষেত্রটা বের করব। তো কিভাবে বের করব, তো অনেক ওয়েতে আসলে বের করা যায়, আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে কাজটা করব, এক নাম্বারটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা বিন্দুগুলো একটা সূত্রের মধ্যে বসাবো। সাপোজ আমি ফার্স্টে প্রথম মানে একটা নিয়ম দেখাচ্ছি, নাম্বার 1, ঠিক আছে। তো নাম্বার 1 এর ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, প্রথমে একটা হাফ দিবা, ওকে, সামনে একটা হাফ দিয়ে এই প্রত্যেকটা বিন্দু তোমরা বসায় ফেলবা। এটা হচ্ছে আমি প্রথমে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমরা ইন্টারে যেটা করে করবা। তো প্রথমে তোমরা বিন্দুগুলো বসাবা, দেন 5, 6, 1, 2, 2, 1, 6, 2, 1। যারা এখন নবম দশম শ্রেণীতে আসে তারা কিন্তু এটা দেখো না, হ্যাঁ, এটা স্কিপ করে যাও, কারণ তোমাদের এভাবে করা হয় না আসলে। তো এই ক্ষেত্রে আসলে তোমরা শিখে নিলে পারবা, তোমরা দেখে নিলে ফিউচারে অবশ্য কাজে লাগবে, তোমরা তো ইন্টারে উঠবা। তো আমি কি করছি, প্রথম আমার যে সারিটা আছে এগুলোকে সারি বলে, এগুলো হচ্ছে আমার কলাম। প্রথম সারিতে আমি কি বসেছি, 5, 6, দেন হচ্ছে আমার পরেরটা আমি 1 ধরছি, দেন এরপরে 2, 2, এরপরেরটা 1, 2, 2 বসেছি 1, দেন হচ্ছে 6, 2 আবার 1। তো তোমাদের দুটো দুটো বিন্দু তো থাকবে, যেটা থাকবে না ওগুলোকে তোমরা 1 লিখে দিবা। এটা আমি হাফ দিব। এখন যে কাজটা করব, আমি 5 নিব, প্রথমে 5টা আমি নিব। তো 5 নিলাম, 5 নেওয়ার পর আমার এই কলাম আর এই সারি আমার বাদ। ভালো করে খেয়াল করো, এই কলম যে পেন বরাবর কলামটা আর এই সারিটা আমি বাদ দিয়ে দিব, ওইটার করেসপন্ডেন্ট যে সারি কলাম থাকবে ওগুলো বাদ। তো বাকি আমার কি দেখতে পাচ্ছি আমি, 2, 1, 2, 1। তো আমার কোনাগুনি জাস্ট গুণ করব, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে এই এই ওয়েতে গুণ হবে, এই 2 এর সাথে 1 গুণ হলে 2, দেন আমার সূত্রের মাইনাস আবার 2 এর সাথে 1 গুণ, ওকে। দেন মাঝখানেরটার জন্য আমার মাইনাস, এখন আমি 6 ধরব, 6 ধরলে আমার এই যে 6, -6, দেন এই কলাম 6 রিলেটেড যে দুটো সারি আর কলাম থাকবে ওগুলো বাদ। এই যে সারি আর কলাম হচ্ছে আমার কি বাদ, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, 2, 1, 6, 1। তাহলে 2 এর সাথে 1 গুণ হলে আমার 2, -6 এর সাথে 1 গুণ হলে আমার 6, তার মানে আমার 2, -6। দেন আমি এখন 1 নিব, এই যে আমার 1, কারণ এটা নিব, এটা নিলে এই কলাম আর এই সারিটা আমার বাদ, তাহলে কি হবে, 4, -12, 2, 2, 4, আর 6, 2, 12, 4, -12। তো আমি যদি এগুলোকে এখন করে ফেলি, এই এই পোর্শনটা আমার 0, কারণ 2, -2 হচ্ছে 0, এটা বাদ। এটাতে যদি আমি করি হচ্ছে আমার -4, তার মানে
প্লাস এখানে আসতেছে 4 আর এখানে 6, তার মানে 24। ওকে, আর এই পোর্শনটাতে আমার আসবে হচ্ছে 8। ওকে, দেন যদি আমি এটা মাইনাস করি হাফ ইনটু 24 থেকে যদি আমার 8 চলে যায় তাহলে কত থাকে? 16। ঠিক আছে, আমি যদি ভাগ করি 8, 8 বর্গ একক, তার মানে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। ওকে, 8 বর্গ একক হচ্ছে ওর ক্ষেত্রফল। আরেকটা রোকে আমি দেখাচ্ছি আরেক ভাবে আমরা কিভাবে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সাপোজ বিন্দুগুলো আমার কি কি ছিল, এটা ছিল 2 2, এটা 5 6, এটা হচ্ছে আমার 6 2। ওকে, এই বিন্দুগুলো দেয়া আছে। এখন এইভাবে এই ওয়েতে যে এখন আমি যেটা দেখাবো হচ্ছে এসিসির নিয়মে তোমরা যেভাবে করছো নাম্বার টাইপ টুতে যেভাবে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি এই বিন্দুগুলো, তো এখন আমি আরো আরো কয়েকটা ওয়েতে দেখবো কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে দেখতে পাচ্ছি আমার সে আগের ম্যাটটার এই বিন্দুগুলো আমি নিলাম, ঠিক আছে, আগে একটু ক্যামেরাটা, হ্যাঁ, তো আগের বিন্দুগুলো আমি নিলাম, নিয়ে এই যে 2 2 5 6 6 2 আমি বিন্দুগুলো নিলাম। নেওয়ার পরে তোমরা যে কাজটা করবা, তোমরা প্রথম বিন্দু বিন্দুটাকে আবার লিখবা, যেমন সাপোজ হচ্ছে 2 2, প্রথম বিন্দুটাকে এভাবে বসাবা, সিরিয়াল হচ্ছে 2 2 5 6 6 2, দেন প্রথমটাকে আবার লিখবা, লিখে সামনে একটা তোমরা হাফ দেবা। ওকে, দেন এখন যে কাজটা করবা, এই হাফটা তো থাকলো, এখন হচ্ছে এই বিন্দুগুলা যোগ করবা উপর থেকে নিচে গুণ করে করে যোগ করবা, যেমন 6 2 12, 5 2 10, আবার 6 2 12। ওকে, দেন মাইনাস করবা হচ্ছে উপরের বিন্দুগুলা, যেমন হচ্ছে এগুলো হচ্ছে গুণ করে করে সেটা মাইনাস করবো, যেমন এই এটা এটা গুণ করলে 10, এটা এটা গুণ করলে হচ্ছে 36, দেন 2 এর 4 গুণ করলে এই যে 2 এর 2 গুণ করলে হচ্ছে 4। তো এগুলো আমরা কি করলাম, মাইনাস করব এখন প্লাস করে। তো আমি যদি এখানটায় প্লাস করি আমার সাপোজ কত আসে, আমি দেখতে পাচ্ছি আমার 24, তার মানে 34, এখানে আসতেছে আমার 34 মাইনাস এই পোর্শনটাতে আমার কত আসে 40 50, তা আমি লিখলাম 50। গুড, এখন যদি আমি মাইনাস করি আমি পাবো হচ্ছে -16 পাবো। ওকে, দেন আমি ভাগ করলে পাবো -8। এখন ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, তোমরা সবাই জানো, তো আমরা লিখব ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তার মানে হচ্ছে ধনাত্মক, তার মানে আনসার হবে কত, 8 বর্গ একক, এটা হবে মনে আছে। তো আমি যদি আগের ম্যাটটা আমার দেখি, তো এই ম্যাটটার সাথে আমার আগের ম্যাটটা অ্যান্সার কিন্তু মিলে গেছে, এটাও 8, এটাও ছিল আমার 8। ওকে, তো তোমরা একটা জিনিস খেয়াল করবা, সবসময় কী করবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি থেকে বসানোর চেষ্টা করবে, তাহলে তোমাদের মাইনাসটা আসবে না। এই ম্যাথগুলো সবসময় কী করবা, উল্টা দিক থেকে বসাবা, যেমন সাপোজ আগে 5 6 বসাবা, দেন 2 2 বসাবা, দেন 6 2 বসাবা। এসএসসির পরীক্ষার্থীর জন্য, যারা এখন নবম দশম শ্রেণীতে আসে তাদের জন্য বলতেছে, আগে যদি আমি 6 2 বসাই দেন বসাবো 5 6, দেন 2 2, যেমন প্রথমে যদি আমি 2 2 বসাই দেন বসাবো হচ্ছে 6 2, দেন বসাবো 5 6, এভাবে বসানোর চেষ্টা করবো। যদি মাইনাস মান থাকে স্থানাঙ্কে, মাইনাস মান থাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে বসানোর ট্রাই করবা তোমরা সবাই। হ্যাঁ, অতটা কিন্তু ভালো হতো, খেয়াল রাখো। আরও কিছু ওয়েতে যদি আমি ম্যাথটা করতে যাই, আরও কিছু ওয়ে দেখাচ্ছি আমি, সাপোজ সেই ত্রিভুজটা আমি নিলাম, তো ত্রিভুজটা আমার কেমন ছিল, ত্রিভুজটা আমার ছিল এখানটা ছিল আমার 5 6, এটা ছিল আমার 2 2, এটা হচ্ছে আমার 6 2, এই ছিল আমার বিন্দুগুলো। ওকে, এখন আমি কী কাজ করবো, বিন্দুগুলোর দূরত্ব বের করবো, এই দুটো বিন্দুর দূরত্ব বের করবো, এই দুটো দূরত্ব বের করবো, এই দুটো দূরত্ব বের করবো। তো আমি 5 6 আর 2 2 বিন্দুর দূরত্ব যদি দেখি, সাপোজ এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, তো আমি এ বি বের করবো। এ বি বের করতে গেলে আমি কী করতে হবে, রুট ওভার 5 2² প্লাস 6 2, এটা তোমাকে আগের ভিডিওতে আমি দেখাইছি যে স্থানাঙ্কগুলো আমি কী করবো, মাইনাস করে দেব। দেন হচ্ছে আমার 3, তার মানে 9, 3 স্কোয়ার করলে 9, দেন 4 স্কোয়ার করলে 16 25, তার মানে আলটিমেটলি আমার আসতেছে কত, এই বিন্দুটা আসতেছে 5, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 5। ওকে,
এখন আমি বের করব বিসি, তাহলে আমার বিসি কত হবে? আমি দেখতে পাচ্ছি 2 - 6² এই যে এটা থেকে এটা বিয়োগ করলাম, দেন আবার 2 - 2² এটা মাইনাস হবে না, 2 - 2² তাহলে এই পোর্শনটা আমার 0, আর এটা আসতেছে আমার -4 - 4কে স্কোয়ার করলে হচ্ছে 16, 16কে আমি যদি করি দেন হচ্ছে আমার 4 আসতেছে। ওকে, দেন আমি এসি বের করব। এখন আমি বের করবো হচ্ছে এসি, তাহলে এসি আমি যেটা দেখতে পাচ্ছি এই বিন্দু হচ্ছে আমার 5, 6, তোমরা একটু খেয়াল করো, 5, 6 তার মানে 5 - 6² 5 - 6² প্লাস 6 - 2² তাহলে এই পোর্শনটাতে আসতেছে আমার কত 1, আর এই পোর্শনটাতে আসতেছে আমার কত আমি দেখতে পাচ্ছি 4, 4 স্কোয়ার প্লাস 16 তার মানে হচ্ছে √17। এটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় তো একটুর জন্য আর কি, জাস্ট এখানে স্থানাঙ্কটা একটু যদি আমি, যাই হোক সমস্যা নেই ব্যাপার না। তাহলে 5 - 6 থেকে গেলে হচ্ছে 1, 1কে স্কোয়ার করলে 1, আর 6 - 2 হয় আমার হচ্ছে 4, 4কে স্কোয়ার করলে হচ্ছে 16, দেন হচ্ছে আমার 16 + 7 যাই হোক হয়ে গেছে, খুব ভালো। তো এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা পরিসীমা বের করব। সাপোজ পরিসীমা কাকে বলে, যেমন হচ্ছে আমি জানি এতটুকু হচ্ছে আমার 5, বিসি আমি বের করছি 4, আর এটা হচ্ছে আমার √17। তো আমি এই চারোটা যদি আমি যোগ করি আমি পুরোটার কি ক্ষেত্রটার পরিসীমা পাবো, আমি এ বি সি এর পরিসীমা বের করব, এ বি সি এর সার্কামফারেন্স বা পরিসীমা বের করব। তো পরিসীমা বের করার জন্য আমি যোগ করতে হবে, এটা হচ্ছে আমার 4, 5, √17। তো আমি যদি যোগ করি √17 প্লাস 4 প্লাস 5, ওকে, যোগ করার পর আমি যেটা পাইছি সেটা হচ্ছে আমার 13.123। এখন আমি এটাকে অর্ধেক করে ফেলবো, আচ্ছা আমি এখানে লিখি 13.123, এখন এটা আমি অর্ধ পরিসীমা বের করবো, মানে এটা অর্ধেক করব, অর্ধেকটা হচ্ছে আমার 6.56। তোমার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে আমার 6.561, গুড, আমি অর্ধ পরিসীমা বের করে ফেলছি। এখন আমি একটা সূত্র বসাবো, ক্ষেত্রফলের সূত্র, জাস্ট ক্ষেত্রফল হচ্ছে √ s·a s-b s-c। তো আমার এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, যেটা হচ্ছে কি 6.561, 6.561 6.561 মাইনাস আমার যে কোনো একটা সরলরেখা নিব, আমি যেমন 4, তারপর 6.561 একটা সরলরেখা 5, দেন 6.561 একটা সরলরেখা √17, আমি তিনটা সরলরেখা নিয়ে নিলাম ভালো করে ক্যালকুলেট। এখন যদি এটাকে আমি ক্যালকুলেটারে আমি একসাথে যদি বসাই দিই, যেমন অ্যান্সার ইনটু অ্যান্সার মাইনাস 4, অ্যান্সার মানে হচ্ছে আমি একটু আগে কিন্তু ম্যাথটা করছি তো ওই জন্য অ্যান্সার বসাচ্ছি -5, দেন অ্যান্সার -√17। ওকে, এটা যদি আমি এখন দিই আমি পাবো কত দেখো, তোমরা ভালো মতো খেয়াল করো, 8 আসছে আমার অ্যান্সার, ওকে 8। তা আমি এইভাবে আমি চাইলে কী করতে পারি, আমার ক্ষেত্রফলগুলো আমি এই সূত্র দিয়ে করতে পারি। তো আমি তোমাদেরকে আসলে অনেক রকমের ম্যাথটা দেখাইছি যে তোমরা কীভাবে ম্যাথগুলো সলভ করতে পারবে। এ বি সি হচ্ছে বাহুর দৈর্ঘ্যগুলো, এ বি সি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তোমরা এই সূত্র দিয়েও ম্যাথ করতে পারো, ওই যে বাকি আরও দুইটা দিলাম ওইটাও করতে পারো, যে কোনোভাবে তোমরা ম্যাথগুলো আসলে ক্ষেত্রফল ইজি ওয়েতে তোমরা কমপ্লিট করতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, এর বাইরে আরও অনেকভাবে আসলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তো তোমরা বাকিগুলো তোমরা বের করবা কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।